2019 সালে নির্বাচনে তমলুক আসন থেকে জিতেছিলেন দিব্যেন্দু অধিকারী, আর এই আসনটি 2009 সাল থেকে তৃণমূল তথা অধিকারী পরিবারের কাছেই ছিল। বিজেপি এবার এখানে প্রার্থী করেছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তারই সমর্থনে শুক্রবার রোড শোতে সামিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফায় ভোট পূর্ব মেদিনীপুরে রয়েছে, নজরে রয়েছে কাথি ও তমলুকও। বৃহস্পতিবার হলদিয়ার সভা থেকে শিশির অধিকারী ও শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে গণহত্যা তার জন্য কাঠ গড়ায় তুলেছেন শিশির শুভেন্দুকে। শুক্রবারের কর্মসূচি থেকে পাল্টা আক্রমণ শাসিয়েছেন শুভেন্দু অধিকারীও। শুভেন্দু এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে পদযাত্রা করার পর সভা থেকে বলেছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 2.5 লক্ষ ভোটে জেতাতে হবে, ময়না থেকে 30,000 লিড চাই। আপনাদের যিনি রাতের ঘুম কেড়ে নিয়েছেন তার নাম হলো অভিজিৎ গাঙ্গুলি, তিনি আপনাদের এখানে নরেন্দ্র মোদীজির আহ্বানে অমিত শাহজির দৌড়তে আমি পার করাতে বলেছি যে 2.5 লাখ পার করাতে হবে, রাজি তো সবাই? 2.5 লাখ পার করাতে গেলে আমরা বৈশাদল হলদিয়া নন্দীগ্রাম বুঝে নেব। তৃণমূলের চোরগুলো আজকে লুকিয়ে গেছে, এনআইএ এসছে শুনলাম। বিজয় ভুঁইয়া আমাদের বুথ সভাপতি, তফসিলি ব্যক্তি শিডুল কাস্ট নৃশংসভাবে খুন করেছিল তার পরিবার, তার ছেলে হাইকোর্টে গেছিল অনেকদিন দীর্ঘ টাল বাহানার পরে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এনআইএ তদন্তের আদেশ দেয় যেহেতু বিস্ফোরণ করে তাকে খুন করা হয়েছে সেই কারণে।